অবস্ট্রিক সপ্তাহ চলছে, 3 দিন আগে ব্লিডিং শুরু হওয়ায় হসপিটালে ভর্তি হয়েছি, কালকেই বাসায় এসেছি। বাসায় আসার আগে একটা আলট্রা করিয়েছিলাম, ওখানে 2 সপ্তাহ কম এসেছে। আমার বেবির ওজন 1900 গ্রাম, ডেলিভারি ডেট আগে ছিল অগস্টের 21 তারিখ, এখন সেপ্টেম্বরের 3 তারিখ, এমন কেন ম্যাম? 34 সপ্তাহ, ও আচ্ছা, ডেট এইটা হলো, ডেটটা হয় কি, ডেট তোমার অ্যাকচুয়ালি অনেক মানে চেঞ্জ হবে। ডেট কিভাবে চেঞ্জ হবে, দেখা যায় যে আমরা যেই ডেটের কথা বলি এই ডেটটা তো ফিক্সড, কিন্তু সোনোগ্রাফি তো প্রোগ্রাম করা, সোনোগ্রাফি যতবার করা হবে ততবারই সোনোগ্রাফিতে ডেট চেঞ্জ আসতে পারে, এর জন্য ভয়ের কিচ্ছু নেই। তো আমি সবার জন্য এই কথাটা বলছি, যখন তোমরা যারা প্রেগনেন্ট মহিলারা, যদি কেউ নিজের খুব ভালো করে লাস্ট পিরিয়ডের ডেটটা মনে থাকে, সেটা আমাদেরকে বলবে, আমরা সেখান থেকে ডেলিভারি ডেট বের করতে পারবো। এটাকে আমরা ইডিডি বলে থাকি, তার মানে ডে প্রথম পিরিয়ডের ফার্স্ট ডে থেকে হিসাব করে 9 মাস 7 দিন, এটাই হলো হিসাব। তাহলে এটা মনে রাখলেই হবে, এটা ভয়ের কিছু নেই, আমার মনে হয় তো ভয়ের কিছু নেই। তুমি দেখো, একটু রেস্টে থাকো এবং তোমার ডেট ওইটাই থাকবে, যদি তোমার পিরিয়ড ঠিক মনে থাকে। যদি পিরিয়ড না মনে থাকে, তাহলে প্রথম দিকের যে আল্ট্রাসোনোগ্রাফি সেটা অনুযায়ী আমরা করবো। তো গর্ভবতী মাদের জন্য বলছি যে প্রেগনেন্সি অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা জিনিস, তাই না? অনেকের তো বাড়িতেও হচ্ছে, ঘরে ঘরে ডেলিভারি হচ্ছে, তাহলে আমরা তো ভয় পাচ্ছি। কারণ আমরা ভয় পাচ্ছি দুইটা কারণে, একটা হচ্ছে আমরা মনে করি যে কারো কোনো সমস্যা থাকতে পারে, সেটাও আমাদের দেখতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে ডেট নিয়ে অনেকে কনফিউশন থাকে, আবার প্রেগনেন্সি নিয়ে অনেকে কনফিউশন থাকে। এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে জানার জন্য যদি আমাদের কাছে কেউ রেগুলার ভাবে আসে, যত কমপ্লিকেশনই হোক না কেন, সেই কমপ্লিকেশন কিন্তু আমরা ফেস করার চেষ্টা করব, ম্যানেজ করব, সবাই যাতে ভালো থাকে সেটা আমরা খেয়াল করব। তবে আসতে হবে, আমি বারবার বলছি, তোমাদের সবাইকে আমাদের কাছে আসতে হবে, তখনই আমাদের ম্যানেজ করা সম্ভব। ম্যাম, আমাদের দর্শকদেরকে এবং আপনার পেশেন্টদেরকে আমাদের কর্ডসেল স্টেম সেল ডেপোজিশনে উদ্বুদ্ধ করবেন, যাদের ফ্যামিলিতে অটিজম, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া হিস্ট্রি আছে এবং যাদের ক্যাপাসিটি আছে, যেই সব প্যারেন্টসদের, তাদেরকে আমাদের কর্ডসেল এর মতো নতুন প্রযুক্তি গ্রহণ করাতে আপনারা উৎসাহিত করবেন, এই প্রত্যাশা করি আমরা। না, এটা তো অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই, কর্সেলের যে থিওরিটা, কেউ যদি প্রিন্সিপালটা জানতে পারেন আপনারা, যে জাস্ট টিস্যু সিলেকে ই করা, টিস্যু প্রিজার্ভ করা, এবং ওটা থেকে অনেক কিছুই হতে পারে। তো আমার মনে হয় এটা একটা নতুন থট, বাট এটা খুব প্রমিসিং একটা ই, সেটাও আমাদের মনে রাখতে হবে। আর প্রেগনেন্সি চেক আপ নিয়ে তো অনেক কথা আজকে আমরা বললাম, সবাই যদি এটাকে ফলো করেন, মানেন, তাহলে, কারণ করোনা কিন্তু যাই যাই করেও যাচ্ছে না, এই জন্য এই সময় প্রেগনেন্সি যারা নিচ্ছেন তাদেরকে সাবধানে থাকতে হবে। ধন্যবাদ শামসিয়া। আপনারা আমাদের এই লাইভটা আপনাদের টাইমলাইনে রেখে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে লাইক দিবেন, কমেন্টস এর মাধ্যমে আমাদের কোয়েশ্চেন করবেন, আমরা যথাযথ সম্ভব আপনাদের কোয়েশ্চেন আনসার করার ট্রাই করব।